নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমার রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি কপি কিমার মাঞ্চুরিয়ান, মুখে লেগে থাকার মতন টেস্ট। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আর নতুন বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে ফুলকপির শুধু ফুলগুলো একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নেওয়া হয়েছে। আর মাঞ্চুরিয়ানের জন্য এখানে 150 গ্রাম চিকেনের কিমা ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। আর একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে গ্রিন বেল পেপার আর ইয়েলো বেল পেপার। এবার একটি বড় পাত্রে ফুলকপির কিমাগুলো সব দিয়ে দেব। কপির মধ্যে দেব চিকেনের কিমা, দেব কুচানো পেঁয়াজ। এখানে মাঝারি সাইজের 2 পেঁয়াজ কুচানো রয়েছে। দেব একদম ছোট ছোট করে কেটে নেওয়া গ্রিন বেল পেপার আর ইয়েলো বেল পেপার, কুচানো ধনে পাতা, কুচানো কাঁচা পাকা লঙ্কা, 2 চা চামচ আদা আর রসুনের পেস্ট। যেহেতু আদা আর রসুনের পেস্ট দেওয়া হয়েছে, সেহেতু অল্প করে দিচ্ছি রসুনের কিমা আর আদার কিমা। খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। দেব 2 চা চামচ সোয়া সস। সোয়া সস দিলে ফ্লেভারটা এত সুন্দর আসবে। 1 চা চামচ চিলি সস। চিলি সস ও সোয়া সসে নুন থাকে, তার জন্য অল্প পরিমাণে নুন এখানে দেব। চালের গুঁড়ো 3 চা চামচ। কপির পরিমাণ অনুযায়ী চালের গুঁড়োটা দিতে হবে। বেশি জানি চালের গুঁড়ো আবার না হয়ে যায়, তাহলে একদম শক্ত কড়কড়ে হয়ে যাবে। এখানে কিন্তু আমরা ছোট চামচ ব্যবহার করেছি। আর দিচ্ছি ছোট চামচের 4 চা চামচ কর্নফ্লাওয়ার। পরে মেখে নেবার পরে দেখব আর লাগবে কি না। সবশেষে একটা ডিম ভেঙে দেব। এখন সব একসাথে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। আর মাখার পরে দেখব কর্নফ্লাওয়ার আর লাগবে কি না। মেখে নেবার পরে দেখাই যাচ্ছে আরেকটু কর্নফ্লাওয়ার লাগবে। এখানে অনেকটাই কিমা নেওয়া হয়েছে, তার জন্য 3 চামচ দিচ্ছে কর্নফ্লাওয়ার। মাখাটা কিন্তু একদম শুকনো করে মাখতে হবে। মেখে নেওয়াটা কিন্তু একদম আঠা ভাব থাকবে, কারণ গোল গোল করে বড়ার মতন শেপ করতে হবে। আঠা ভাব যদি না আসে তাহলে তেলে দেওয়া মাত্রই কিন্তু বলগুলো একদম ছেড়ে যাবে। মেখে নেওয়া হয়ে গেল। এবার ছোট ছোট বলের শেপ করে নেব। বলগুলো করে নিতে নিতে এদিকে গ্যাস ধরিয়ে কড়াই গরম করে নিয়ে তেল দিয়ে দেব। তেল গরম হতে হতে সব বলগুলো করে নেব। বলগুলো দেখা যাচ্ছে কত সুন্দর হয়েছে। কোনো জিনিস করতে গেলে তার পরিমাণ যদি ঠিক মতো দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসটা ভীষণ সুন্দর ও টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটা একটা করে বল ছেড়ে দেব। তেল একটু বেশি করে দিলে একসাথে অনেকগুলো করে বল ভেজে নেওয়া যাবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বলগুলো ভেজে নেব। বলগুলো ভাজার সময় কিন্তু খুব সুন্দর ফ্লেভার বের হয়। বলগুলো ভাজার পরে শুধুও খেতে ভীষণ টেস্ট লাগে। বলগুলো বারে বারে এপিট ওপিট করে উল্টে দিয়ে ভাজতে হবে। গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাজলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরে লাল হয়ে পুড়ে যাবে। কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজলে পরে ভেতরটা খুব সুন্দর ভাজা হবে, খেতেও দারুণ টেস্ট লাগবে। বলগুলো তেলে দেবার পরে একটাও কিন্তু খুলে যায়নি। বারে বারে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, তবুও বলগুলো কোথাও একটু খোলেনি। মাখাটা কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। ঠিক এইভাবে সব বলগুলো ভেজে নেব।
সব বলগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার একটি বাটিতে 2 চা চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা গুলে নেবার জন্য দিচ্ছি একটু বেশ পরিমাণ জল, 2 চা চামচ সোয়া সস। সোয়া সস কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে গুলে নেব। 2 চা চামচ চিলি সস, 2 চা চামচ টমেটো সস দিয়ে সব একসাথে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারের সাথে সব কিছু দিয়ে জল দিয়ে মিশিয়ে নেওয়ার পরে মাঞ্চুরিয়ানে এই গোলা দিলে পরে ভীষণ সুন্দর কালার আসে। বলগুলো ভেজে নেবার পরে যে তেল ছিল ওই তেলের মধ্যেই দিচ্ছে 2 চা চামচ রসুনের কিমা, 2 চা চামচ আদার জুলিয়ান, 2 চা চামচ কাঁচা পাকা লঙ্কার কিমা। যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ অনুযায়ী ঝাল ব্যবহার করবে। এবার সব একসাথে হালকা লালচে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম এখন মিডিয়ামে রাখব। হালকা লালচে কালার আসার পরে দেব পেঁয়াজের পাপড়ি। পেঁয়াজ এখানে চৌকো করে কেটে নেওয়া হয়েছে। তেলের মধ্যে পেঁয়াজ একটু নেড়ে চেড়ে নেব। আর দিচ্ছি গ্রিন বেল পেপার, ইয়েলো বেল পেপার, চৌকো করে কেটে নেওয়া হয়েছে। সব একসাথে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। দেব পরিমাণ অনুযায়ী নুন। নুন দেবার পর খুব একটা ভাজার দরকার নেই। নুন দেবার পর সব কিছুর সাথে ভালো করে নুনটা মিশিয়ে নেব। বেল পেপার, পেঁয়াজ হালকা ভেজে নেবার পর দিচ্ছি গুলে রাখা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার মেশানো জল দেবার পরেই গ্রেভিটা পুরো ঘন হয়ে যাবে, তার জন্য সাথে সাথেই নাড়তে হবে। আর একটু বেশি করে জল দিয়ে দেব, কারণ বলগুলো দেবার পর একদম কিন্তু গ্রেভিটা শুকিয়ে যাবে, তার জন্য একটু জল বেশি করে দিতে হবে। গ্রেভি ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দেব ভেজে রাখা বলগুলো। গ্রেভিটা দেখাই যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। বেশি জল দেবার কারণ বলগুলো গ্রেভির মধ্যে দেবার পরে বলে যে গ্রেভি টানবে, তাতে কিন্তু গ্রেভি একদম ঘন হয়ে যাবে। মাঞ্চুরিয়ানের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। রেস্টুরেন্টে যেমন কালার আসে ঠিক সেম এখানেও কালার হয়েছে। মাঞ্চুরিয়ান ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিচ্ছি কুচিয়ে রাখা স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি। স্প্রিং অনিয়ন এবার পুরো মাঞ্চুরিয়ানের সাথে মিশিয়ে নেব। খুব বেশিক্ষণ ফোটালে কিন্তু হবে না, 4 থেকে 5 মিনিট সময় লাগবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। লাস্টে দেব কুচিয়ে রাখা অল্প করে ধনে পাতা। তৈরি হয়ে গেল কপি কিমার মাঞ্চুরিয়ান। এবার একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথে ভালো লাগার রেসিপি। বন্ধুরা, আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া আমরা কিন্তু একদমই অসম্পূর্ণ।